আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য ভীষণ মজার একটি রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপিটি হচ্ছে চিকেন পাকোড়া। তাহলে চলুন দেখে নেই চিকেন পাকোড়া তৈরির পদ্ধতি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ মুরগির মাংস চিকন করে কেটে নিয়েছি। এখন দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস এবং 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এবার সব মশলার সাথে ভালো করে মেখে নিব। মাখানো হয়ে গেলে এবার 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। 10 মিনিট ম্যারিনেট করে রাখার পর এখন দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ চাট মশলা, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, 1/2 কাপ পরিমাণ ধনেপাতা কুচি, 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ি, 1/2 কাপ পরিমাণ বেসন এবং 7 মতো লবণ। এখানে আমি একটি ডিম ফেটে নিয়েছি। এবার ফেটানো ডিমটা দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার মিশ্রণটি মাখানো হয়ে গেছে। এবার এরকম ছোট ছোট আকৃতিতে পাকোড়া তৈরি করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাকোড়াগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি গরম তেলে ভেজে নিব। এবার একটি ফ্রাইং প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে পাকোড়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। নিচের পিঠ হয়ে গেলে এবার একটা একটা করে উল্টিয়ে নিব। আমার চিকেন পাকোড়া ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে উঠিয়ে নিব। হয়ে গেল আমার চিকেন পাকোড়া তৈরির রেসিপি। আশা করি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে আজ এ পর্যন্তই। আরেকদিন আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি নতুন রেসিপি। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।